আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে দলে দলে আসছেন নেতাকর্মীরা। আওয়ামী লীগ ডান্না মেরে টিকে থাকতে চায় বলছেন জোনায়েদ সাকি। জানাবো ডিজেল বিক্রিতে বিপিসি লিটারে 30 টাকা লাভ করছে বলছে সিপিডি। এদিকে মির্জা ফখরুলের জামিন না হয় আইনজ্ঞদের প্রশ্ন। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের জাতীয় সম্মেলন লক্ষ্য আন্দোলন মোকাবেলা ও নির্বাচন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে দলে দলে আসছেন নেতাকর্মীরা। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে আজ শনিবার সকাল থেকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলে দলে আসছেন দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের পদচারণায় পুরো এলাকায় একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা তল্লাশির মাধ্যমে আগত নেতাকর্মীদের সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সম্মেলনে যোগ দিতে টাঙ্গাইল থেকে আসা শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, তার প্রত্যাশা দল আরও সুসংগঠিত হবে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এবারে সম্মেলনে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় তুলে ধরা হবে। সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে, উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু স্বপ্নের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়। আওয়ামী লীগ ডান্ডা মেরে টিকে থাকতে চায় বলছেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগ 1971 সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, কিন্তু এ দলের বর্তমান নেতৃত্ব আইয়ুব ইয়াহিয়া টিক্কা খানের পথ ধরেছে। তারা ভোট ছাড়া ক্ষমতায় আছে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে পিটিয়ে গুম করে হামলা মামলা করে তারা ক্ষমতায় আছে। হাত করা ডান্ডাবেড়ি পরে মানুষকে বাইরের জানাজায় অংশ নিতে হচ্ছে। আওয়ামী লীগ নিশ্চুরতার সীমা অতিক্রম করেছে, ডান্ডা মেরে তারা 2040 সাল পর্যন্ত টিকে থাকতে চায়, কিন্তু তারা ভুলে গেছে মেরে এদেশে টিকে থাকা যায় না, মানুষকে ভয় দেখিয়ে তারা টিকে থাকতে পারবে না। সাকি আরো বলেন, শুধু তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশের পরিবর্তন হবে না, রাষ্ট্র পরিচালনা পদ্ধতি সংস্কার করতে হবে, দুই কক্ষ বিশিষ্ট সংসদ লাগবে, দুই কক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য লাগবে, যে ভোট বেশি পড়লো সে পুরো দেশের মালিক, বাকিরা কেউ না, এটা বাংলাদেশ আর চলবে না। 300 আসনে 300 জন এমপি নির্বাচিত হবেন, আর দলগুলোর মোট প্রাপ্ত ভোটের অনুপাতে দ্বিতীয় কক্ষে এমপি হবেন। এমপিরা নির্বাচিত হলেও তারা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না, দলের নির্দেশে তাকে ভোট দিতে হয়, এর অবসান করতে হবে। ডিজেল বিক্রিতে বিপিসি লিটারে 30 টাকা লাভ করছে বলছে সিপিডি। বাংলাদেশে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবকে প্রশ্নবিদ্ধ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। সংস্থাটির মতে এই খাতে ভর্তুকি হিসাবে 56,860 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উত্থাপিত এমন প্রস্তাবের পরও বিদ্যুতের শুল্ক বৃদ্ধির প্রয়োজনীয়তা কেন দেখা দিল? সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজে বলেন, আমরা বুঝতে পারছি না বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এত বিপুল পরিমাণ ভর্তুকি চাওয়ার সময় কেন খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে। ডক্টর মোয়াজ্জেম জানান, মোট প্রস্তাবিত অর্থের মধ্যে বিদ্যুৎ খাতে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে 32,500 কোটি টাকা, পেট্রোলিয়াম আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে 19,360 কোটি টাকা এবং পেট্রো বাংলার কাছে এলএনজি আমদানির জন্য 5,000 কোটি টাকা চাওয়া হয়েছে। তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকি কমানোর প্রস্তাবে আমরা একমত নই। তিনি আরও বলেন, সরকারের উচিত বিদ্যুতের উৎপাদন খরচ কমাতে বেশি ভাড়া এবং কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বন্ধ করতে একটি পরিকল্পনা না। সিপিডি গবেষণা পরিচালক বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন বিপিসি এখন জ্বালানির দাম বৃদ্ধির পর পেট্রোলিয়াম ব্যবসার লোকসানের পরিবর্তে প্রচুর মুনাফা করছে, কারণ বিশ্বব্যাপী জ্বালানির দাম ক্রমেই নিম্নমুখী হচ্ছে। তিনি দাবি করেন যে বিপিসি এখন প্রতি লিটার ডিজেল বিক্রি করে 30 টাকার বেশি লাভ করছে। মির্জা ফখরুলের জামিন না হয় আইনজ্ঞদের প্রশ্ন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে যে অভিযোগে কারাগারে রয়েছেন, প্রায় একই রকম 90টি মামলায় এর আগে তিনি জামিন পেয়েছেন। একই মামলায় এজাহারভুক্ত আসামি দলটির নেতা আমানুল্লাহ আমান সহ কয়েকজন জামিন পেলেও এজাহারের নাম না থাকা মির্জা ফখরুলের আবেদন 4 বার নাকচ হয়েছে, ফলে তার জামিন না পাওয়ার প্রশ্ন উঠেছে আইন বিশেষজ্ঞ সহ বিভিন্ন মহলে। আইনজীবীরা বলছেন, ফৌজদারি কার্যবিধি 497 ধারা অনুযায়ী বয়স্ক অসুস্থ ব্যক্তি জামিন পাওয়ার অধিকারী, সেই হিসাবেও জামিন পাওয়ার যোগ্য মির্জা ফখরুল।
তাদের মতে রাজনৈতিক কারণে তার জামিন প্রত্যাখ্যাত হয়েছে। এতে আদালতের নিরপেক্ষতা নিয়ে জনমনের আস্থার সংকট দেখা দিতে পারে। বিশিষ্ট আইনজীবী ডক্টর শাহদিন মালিক সমকালকে বলেন, মির্জা ফখরুল দেশের একজন অতি গুরুত্বপূর্ণ ও বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ। ঢাকায় বিএনপির গণসমাবেশের ঠিক আগের দিন তাকে গ্রেপ্তার এবং বারবার তার জামিন আবেদন নামঞ্জুর করায় জনমনে এই ধারণায় প্রবল হচ্ছে। তার বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মির্জা ফখরুলের বয়স এখন 76 বছর। তার স্বজন ও আইনজীবীরা বলছেন তিনি নানা রোগে ভুগছেন। তাকে গত 10 বছর সহিংসতা সৃষ্টি, বিস্ফোরক বহন, গাড়ি পোড়ানো, ভাঙচুর, পুলিশের কাছে বাধা, সহিংসতা, হুকুমদান সহ নানা অভিযোগে মোট 92টি মামলায় আসামি করা হয়েছে। বিএনপি এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করছে। ইতোমধ্যে 90টিতেই জামিন পেয়েছেন তিনি। একটি মামলা খারিজ এবং সর্বশেষ রাজধানীর নয়াপল্টনের মামলায় নিম্ন আদালতের জামিন নাকচ হয়ে গেছে। একই ধরনের সব মামলায় জামিন পেলেও নতুন মামলায় কেন তার জামিন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। মির্জা ফখরুলের আইনজীবীরা বলছেন, সামাজিক অবস্থান, বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় তিনি জামিন পরযোগ্য। জামিন না দিয়ে ন্যায় বিচার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। অবশ্য রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, পল্টন থানায় পরিকল্পনা ও প্ররোচনার অভিযোগে তারা মামলার দণ্ডবিধির কয়েকটি ধারা জামিন অযোগ্য, এ কারণে তার জামিন হচ্ছে না। পল্টন থানার মামলায় সর্বশেষ 21 ডিসেম্বর মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মহানগর আদালত। বিএনপির দাবি, আইনের প্রতি সম্মান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম জামিনে থাকা মামলাগুলোতে প্রতি মাসে হাজিরা দিতে আদালতে যান। সাম্প্রতিক বছরগুলোতে তিনি কারাগারে গেছেন অন্তত 6 বার, একাধিকবার রিমান্ডেও নেওয়া হয় তাকে। 2012 সাল থেকে এ পর্যন্ত প্রায় 1 বছর তাকে জেলেই থাকতে হয়েছে। এবারও গ্রেপ্তারের পর মির্জা ফখরুলের মতো হেভি ওয়েটের নেতাদের কারা রিভিশন নিতে বেগ পেতে হয়েছে। উচ্চ আদালতের শরণাপন্ন হতে হচ্ছে তাদের। সেলের বাইরে তাদের যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিএনপির। আইনজ্ঞদের মতে, ব্লাস্টের সভাপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না সমকালকে বলেন, জামিন না দেওয়ায় এক ধরনের স্বেচ্ছাচারিতায় পরিণত হয়েছে। এক্ষেত্রে বোঝা যায় বিচার ব্যবস্থা অচল এবং এর পরিবর্তন আবশ্যক। আদালতকে তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বিচারপ্রার্থী কোনোভাবে যেন হয়রানির শিকার না হয় তা বিবেচনা করতে হবে। মামলার এজাহারে যার নাম নেই, সুনির্দিষ্টভাবে তার বিরুদ্ধে অভিযোগও নেই, অভিযোগের সম্পৃক্ততা আদালতে প্রমাণ করতে হবে। সম্পৃক্ততা থাকলে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারেন। রাষ্ট্রপক্ষের বিরোধিতার কারণে জামিন না দেওয়াটা সঠিক নয়। এভাবে বিচার ব্যবস্থা চলতে পারে না। প্রচলিত বিচার ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, নয়তো আমাদের চরম মূল্য দিতে হবে। মির্জা ফখরুলের আইনজীবী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন সমগালকে বলেন, আইনগতভাবে মির্জা ফখরুল জামিন পরযোগ্য, শুধু রাজনৈতিক কারণে তাকে জামিন দেওয়া হচ্ছে না। মির্জা ফখরুল একটি বৃহত্তর রাজনৈতিক দলের মহাসচিব, তিনি বোমাও মারেননি, তার কাছে বোমা পাওয়াও যায়নি। জয়নুল আবেদিন জানান, উচ্চ আদালতের অবকাশকালীন ছুটি শেষ হলে জানুয়ারির প্রথম সপ্তাহে জামিনের জন্য আপিল করার প্রস্তুতি নিচ্ছেন তারা। ফৌজদারি মামলার আইনজীবী আমিনুল ইসলাম বলেন, মির্জা ফখরুলকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেখানে এজাহারে তার নাম নেই। মামলার এজাহারে তাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ততার কথা উল্লেখ নেই। এজাহারে যাদের নাম ছিল তাদের মধ্যে 2 জন জামিনে গেছেন। একই আদালত মির্জা ফখরুলের জামিন আবেদন নাকচ করেছেন। এখানে মনে হয় নিম্ন আদালত হয়তো স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। বয়স ও রাজনৈতিক অবস্থায় বিবেচনায় আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারতেন। ফখরুলের আরেক আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবা সমকালকে বলেন, বিএনপি অফিসের সামনে কথিত ঘটনার 14 ঘন্টা পর পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এখানে মির্জা ফখরুলের বিরুদ্ধে কোনো ধরনের সম্পৃক্ততার প্রমাণ নেই। তারপরেও তাকে জামিন দেওয়া হয়নি। জামিন পাওয়া তার আইনি অধিকার। ফৌজদারি কার্যবিধির 497 ধারায় উল্লেখ আছে কাকে কখন কিভাবে জামিন দিতে হবে। অবশ্য ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আল সমকালকে বলেন, মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলায় যে অভিযোগ আনা হয়েছে সবই জামিন অযোগ্য ধারা। সরকারি কাজে বাধা দেওয়া, ভাঙচুর করা, এসবই জামিন অযোগ্য ধারা। তাছাড়া সব মামলার আসামি একরকম না। মামলায় ফখরুলের বিরুদ্ধে পরিকল্পনা, উস্কানিদাতা ও নির্দেশদাতার অভিযোগ আসছে। কাকে জামিন দেবে কাকে দেবে না এটি আদালতের এখতিয়ার। পিপি আরও বলেন, সরকারের প্রভাব থাকলে আমানুল্লাহ আমান সহ 2 জনের জামিন হতো না। ফখরুলের অসুস্থতার কথা বলা হয়েছিল, আমরাও আদালতে বলেছি, কিন্তু যে মেডিকেল কাগজপত্র আদালতে দিয়েছে সেগুলো পুরনো। সাম্প্রতিক সময়ের কোনো মেডিকেল সার্টিফিকেটে তারা আদালতে দিতে পারেনি। জানা গেছে, এর আগে টানা 6 মাস কারাভোগের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে উচ্চ আদালতের নির্দেশে মির্জা ফখরুলকে
দ্রুত সিঙ্গাপুর পাঠিয়ে উন্নত চিকিৎসা নিতে হয়েছে। মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা গত সপ্তাহে কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে ওষুধপত্র ও কিছু বই দিয়ে এসেছেন। তিনি জানিয়েছেন মির্জা ফখরুলের শরীরের অবস্থা ভালো নয়। তিনি স্বামীর জন্য দোয়া করতে সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করেন। ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে জানান, কারাবন্দি নেতাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, তাদের 24 ঘন্টা লকআপে রাখা হচ্ছে। বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে 7 ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে নেতাকর্মী সংঘর্ষ হয়। এ ঘটনায় 473 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে 1.5 থেকে 2 হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশকে মারধর, কাজে বাধা দান, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। পরদিন ভোর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে নিজ নিজ বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসে পুলিশ। প্রায় 7 ঘন্টা তারা সেখানে থাকলেও তাদের বিরুদ্ধে মামলার কথা বলেনি পুলিশ। তবে 8 ডিসেম্বর পুলিশ জানায় 7 ডিসেম্বরের নাশকতায় উস্কানি দেওয়ায় ওই দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। এরপর সিএমএম আদালত ও মহানগর আদালতে দফায় দফায় তাদের জামিন আবেদন নাকচ হয়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।